হ্যালো বন্ধুরা, বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড এর হোয়াটসঅ্যাপ কিভাবে হ্যাক করবেন? আসলে হোয়াটসঅ্যাপ হ্যাক করাটা অত সহজ নয়, কারণ হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসি খুবই জটিল। তাই বলে কি আপনি হ্যাক করতে পারবেন না? হ্যাঁ, আপনি হ্যাক করতে পারবেন। তার জন্য আপনাকে হ্যাকিং সম্পর্কে পর্যাপ্ত পরিমাণে নলেজ অর্জন করতে হবে। প্রকৃতপক্ষে আপনি ইউটিউবে হাজারবার সার্চ দিলেও কোনো প্রকার হ্যাকিং ভিডিও পাবেন না, কারণ এরকম ভিডিও ইউটিউবে আপলোড করা হয় না। যাই হোক, এখন কিভাবে আপনি আপনার জিএফ অথবা বিএফ এর হোয়াটসঅ্যাপ হ্যাক করবেন? তো বন্ধুরা, হোয়াটসঅ্যাপ হ্যাক করার জন্য প্রথমে আপনি আপনার ফোন থেকে হোয়াটসঅ্যাপ ওপেন করবেন। ওপেন করার পর আপনি যার অ্যাকাউন্টে হ্যাক করতে চাচ্ছেন, আপনি জাস্ট তার অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। তো সাপোজ ধরুন আমি এই অ্যাকাউন্টটি হ্যাক করব, তো আমি এই অ্যাকাউন্টটি ওপেন করলাম। ওপেন করার পর আপনি এখানে থ্রি ডট মেনু পাবেন, আপনি এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। এরপর আপনি পেয়ে যাবেন মোর অপশন, আপনি এখানে চলে আসবেন। বন্ধুরা, এবার আপনি পাবেন এক্সপোর্ট চ্যাট, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি পপ আপ মেসেজ আসবে। তো এখানে বলা হচ্ছে উইদাউট মিডিয়া ইনক্লুড মিডিয়া, অর্থাৎ আপনি কি মিডিয়া ছাড়া বাকিগুলো হ্যাক করতে চান, অর্থাৎ যেগুলো আপনি মেসেজ লেনদেন করেছেন বা মেসেজ লেনদেন হয়েছে এরকম, আর যদি আপনি ছবি ভিডিও যেগুলো লেনদেন হয়েছে সেগুলোও চান, তাহলে আপনি ইনক্লুড মিডিয়াতে ক্লিক করবেন। তো আমি এখানে উইদাউট মিডিয়াতে ক্লিক করলাম। উইদাউট মিডিয়াতে ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি যে হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছেন, আপনি এখন এই হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি ওই অ্যাকাউন্টের উপরে আবারও ক্লিক করবেন, অর্থাৎ অ্যাকাউন্টটি আবার ওপেন করবেন। ওপেন করার জন্য আপনি যখন ক্লিক করবেন ঠিক এরকম আসবে। তো আপনি এই যে একটি স্যান্ড অপশন দেখতে পাচ্ছেন, আপনি একবার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখন দেখতে পাচ্ছেন এখানে একটি পিডিএফ ফাইল চলে এসেছে। তো আপনি এখন এই পিডিএফ ফাইলটি ওপেন করবেন। তো আমি এটি ওপেন করলাম। ওপেন করার জন্য যখন ক্লিক করবেন তখন ঠিক এরকম দেখতে পাবেন। তো HTML ভিউয়ার আপনি এখানের উপরে ক্লিক করে জাস্ট ওয়ান্স এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলেই আপনি পুরো ডিটেলস দেখতে পাবেন, তারিখ এবং সময় সহ। অর্থাৎ যারা মেসেজ লেনদেন করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, কেউ যদি আপনাকে কোনো মেসেজ দেওয়ার পর সেটি ডিলিট করে দেয়, সেক্ষেত্রে আপনি কিন্তু খুব সহজেই এভাবে সেই ডিলিট করা মেসেজগুলো পেয়ে যাবেন। আপনি খুব সহজেই অন্যের হোয়াটসঅ্যাপের যাবতীয় সকল ডিটেলস আপনি দেখতে পাবেন। তার জন্য অবশ্যই আপনাকে এক একটি অ্যাকাউন্ট এক একবার করে করতে হবে। যে কোনো একটি অ্যাকাউন্ট ক্লিক করলে আপনি শুধু ওই অ্যাকাউন্টের বিষয়টি পাবেন, কিন্তু আপনি অন্যান্য বিষয়গুলো পাবেন না। মূলত হোয়াটসঅ্যাপ হ্যাক করা অত সহজ নয়, যেটা আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছি। আপনি যদি প্রকৃতপক্ষে হ্যাকিং সম্পর্কে জানতে চান, তাহলে আপনাকে প্রচুর পরিমাণে স্টাডি করতে হবে, তাহলেই হয়তো আপনি হ্যাক করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি এই বিষয়টি আপনাদের উপকারে আসবে। আপনারা চাইলে এভাবে অন্যের হোয়াটসঅ্যাপের পুরো ডিটেলস বের করতে পারেন। তো যদি বিষয়টি আপনাদের উপকারে এসে থাকে, প্লিজ একটি লাইক করতে ভুলবেন না।